হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে কেমন আছেন? আমি ভালো আছি। আমরা এখন যাব গুলশান। আপনারা জানেন সবাই যে আমি ডান্স ক্লাসে ভর্তি হয়ে গেছি। এখন থেকে আমিও ডান্স করি গাইস। দেখেন, আমি পুরো ডান্সের আউটফিট করে বসি, আমার স্যারের মতো, মানে ডান্সের স্যারের মতোই। যাবো এখন আমরা, আর ওখান থেকে ফিরার সময় গোলগাপ্পা খাবো গাইস, আবার ঝাল দিয়ে আজকেও রান্না করবো। চলেন। সবসময় মতো গাইস, আজকে আবার আমার লেট করতেছে। এখন চলেন দেখি গাইস, আমরা লিফট হয়ে যাচ্ছি। যে চল আল্লাহ লেগে যেতে। আমি এখন আমার মাকেও নিয়ে যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, আমার মাও আমার সাথে যাবে। আর তোমাকে তো ভালো লাগছে আজকে, আরমানকে তো অনেক সুন্দর লাগছে। যাও গোলগাপ্পা খাবে আজকে, আরমানকে পুরা একজন সিনিয়র পার্সন লাগছে। নানু নাতিন মিলে মা যাচ্ছে আমাকে পাহারা দিতে, আর আমার ছেলের পাহারা দিতে যাচ্ছে আমি। যাও, আমি তো ডান্স করব। আচ্ছা তাই না, ডান্স তো করবাই। নিকেতন, আমার এয়ারপোর্টটা হারিয়ে গেছিল, ভিতর বসিলাম, ভিতর নাই এখন। আজকে পাওয়ার সম্ভাবনা আছে, তো চলেন, আজকে হয়তো পাইতে পারি এটা। তো আমরা রিস্কার সন্ধানে যাচ্ছি গাইস। এই যে আম্মু যাচ্ছে আর নানু হেঁটে যাচ্ছে। নানু তুমিও কি ডান্স করবা নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, চলেন গাইস। গাইস অন্যদিনের মতো আজকে আবার উপরে বসছিল গাইস, নানু ওখানে বসছে, আমার আবার উপরে বসছে। এসে গাইস অনেক দুঃখ পাইতাছি গাইস, এইসব ড্রেস পরে উপরে বসে গাইস। ও দুঃখ পাচ্ছে বলছে, অনেকে দুঃখ পাচ্ছে। দুঃখ পাওয়া কি ব্যাপার? দুঃখ ব্যথা, ও নানু বলতেছে ব্যথা। গাইস আমরা চলে আসছি গুলশান নিকেতন, আমার ছেলের ক্লাসে এবং আমার ক্লাসে। এখন আমরা ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ। সিএনজির ভাড়া দিতে পারতেছি না, মানে বাংতি নাই বাংতির জন্য। হ্যাঁ দিছো ভাড়া দিছো? হ্যাঁ আসো, এখন আমরা ঢুকবো, আরমান ঢুকবে। আমরা ঢুকতেছি আমাদের ক্লাসে। আমি যদিও আমি লেট, অলরেডি 40 মিনিট লেট করে ফেলছি, সবসময় লেট হয়, আমি যে কি করব বুঝতে পারি না। তো লেট কেন হয় আমার, রাস্তার মধ্যে তো জ্যাম থাকে, জ্যামের মধ্যে নাদিম বাবু আউট। ইয়াস, তো গাইস আমাদের ডান্স করা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। সবাই এখানে সবাই রেডি হচ্ছে। আর আজকে গাইস আমি একদম ডান্স করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, তো এখন আমরা সিনজি নিয়ে দেন বাসার দিকে রওনা হবো। তো চলেন গাইস, লেটস গো। এই যে এখানে আমার স্যারকে দেখাচ্ছি, এই যে এটা হলো আমাদের ডান্সার স্যার। এই যে গাইস, আর আম্মু যাচ্ছে এখন, আমরা এখন গাড়ি নিয়ে বাসার দিকে যাবো, চলেন। এখন আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে, এখন আমরা যাব ফুচকা খেতে একটা জায়গায়, এখানে সামনে পুলিশ প্লাজা মার্কেটের সামনে একটা জায়গায় আমাদের টানটি আমাদেরকে নিয়ে যাবে। এই যে এখানে আমরা এখন ফুচকা খেয়ে তিন বাসে যাব। আমরা সিনজিতে বাসা শেষে পড়লাম গাইস, ফালতু একটা ফুচকা খাইছি। আমি তো গোলগাপ্পা খাইতাম, বাট এক আন্টি বলছে যে ওখানে ভালো ফুচকা পাওয়া যায়, গেছি গিয়ে ধরা খেয়েছি, তাই গেছি মজা না ফুচকা না পারতে আমি খাইছি। তো গাইস আজকে এই ভিডিওটি পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও ব্লগে। আসসালামু আলাইকুম গাইস, টাটা, বাই বাই।